নমস্কার বন্ধুরা, টেকটা সুমন চ্যানেল নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আমরা এতদিন রিয়েলমি তরফ থেকে বাজেট এবং মিড রেঞ্জ সেগমেন্টে অনেক ভালো ভালো ফোন আমরা রিয়েলমি তরফ থেকে পেয়েছি, আর এই ফোনগুলো একবারে ফ্ল্যাগশিপ যে ফিচার্স, এই ফিচার্সগুলো একেবারে কম দামে আমাদেরকে রিয়েলমি দিয়ে দেয়। তো এইবারে রিয়েলমি তাদের একটা ফ্ল্যাগশিপ ফোন মার্কেটে আনতে চলেছে, আর এই ফোনটার টিজারও অলরেডি রিয়েলমি বের করে দিয়েছে। এই ফোনটার নাম বেরিয়ে আসছে রিয়েলমি X2 Pro। আর এই রিয়েলমি X2 Pro প্রথমে চায়না বা ইন্ডিয়াতে লঞ্চ হচ্ছে না, এই ফোনটা প্রথমে লঞ্চ হবে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, তারপরে এই ফোনটা বছরের শেষের দিকে মানে নভেম্বর বা ডিসেম্বরের দিকে ইন্ডিয়াতে এবং চায়নাতে লঞ্চ হবে। আর আমরা দেখেছি যে প্রত্যেকবারই রিয়েলমি তাদের আপকামিং যে ফোনগুলো থাকে সেই ফোনগুলোর যে ফিচার্স এবং স্পেসিফিকেশান আর আগে থাকতেই বলে দেয়। তো এই ফোনটারও ফিচার্স এবং স্পেসিফিকেশান রিয়েলমি টিজারের মধ্যে সব কিছু বলে দিয়েছে। তো আজকে তোমরা এই ভিডিওটা দেখতে পাবো, আমি তোমাদেরকে বলবো এই রিয়েলমি X2 Pro এই ফোনটা কেমন হতে চলেছে, আর এই ফোনটা রিয়েলমি X2 Pro নামে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে লঞ্চ হচ্ছে, ইন্ডিয়াতে এই ফোনটা আসবে রিয়েলমি X3 Pro নামে, মানে রিয়েলমি X3D একটা আপগ্রেড ভার্সন। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। তো বন্ধুরা, আমার নাম সুমন, তোমাদের সাথে একটা সুমন চ্যানেল, চলো শুরু করা যাক। আর তোমরা কেউ যদি চ্যানেল নতুন হও, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, ৫ টাকা বেল আইকনে ক্লিক করে নেবে, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক অবশ্যই করে দেবে। তো বন্ধুরা, আমি সর্বপ্রথমে আসি রিয়েলমি X3 Pro এর ডিজাইন। এই ফোনের ব্যাক প্যানেলের যে ডিজাইন, এটা একবারে সেম ডিজাইন হবে যেমনটা আমরা রিয়েলমি X3 তে দেখেছি। এখানে গ্লসি ব্যাক ফিনিশ থাকবে এবং তার সঙ্গে গ্লাস ফিনিশিংও দেওয়া হবে। কিন্তু যে ক্যামেরা সেট আপ, কোয়াড ক্যামেরা সেট আপ এইবার মাঝখানে দেওয়া হয়েছে, সাইড থেকে মাঝখানে শিফট করা হয়েছে। আর এরকম ডিজাইন কিন্তু আমরা এর আগেও অনেকগুলো ফোনে দেখেছি, যেমন রেডমি K20 Pro বা রেডমি Note 8 Pro-তে বা OnePlus-এর যে ফোনগুলো, এই সমস্ত ফোনগুলোতে আমরা এরকম ডিজাইন এর আগেও আমরা দেখেছি। এবার আমি আসি এই ফোনের ফ্রন্টে। এই ফোনের ফ্রন্টে যে টিজারে দেখানো হচ্ছে, এখানে ওয়াটার টপ নর্স থাকতে চলেছে এবং এখানে সুপার এবং LED ডিসপ্লে থাকতে চলেছে, এবং এই ডিসপ্লে রেট হলো 90Hz ডিসপ্লে, মানে বলতে গেলে এটা একটা গেমিং ফোন বলা যেতে পারে। এবং এই ফোনের ডিসপ্লে সাইজ আমার যতদূর মনে হয় এটা রিয়েলমি X3 মতোই হতে চলেছে। ডিসপ্লে সাইজ 6.4 ইঞ্চ বা 6.5 ইঞ্চির এখানে সুপার এমো LED ডিসপ্লে থাকবে, আর যেহেতু সুপার এমো LED ডিসপ্লে থাকবে তাই এখানে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও আমরা এই ফোনে পেয়ে যাব। নেক্সট আমি আসবো এই ফোনের প্রসেসরে, কারণ আমরা যখনই কোনো ফোন দেখি আমরা কিন্তু ফার্স্টে ফোনের প্রসেসরটার দিকে নজর দিই, যে কোন প্রসেসর ইউজ করা হয়েছে। তো রিয়েলমি X3 Pro-তে রিয়েলমি কনফার্ম করে দিয়েছে এই ফোনে থাকতে চলেছে Snapdragon 855+ প্রসেসর, যেটা স্ন্যাপড্রাগন এখনও সবচেয়ে হাইয়েস্ট এবং লেটেস্ট গেমিং প্রসেসর। আর এই ফোনে যেহেতু Snapdragon 855+ প্রসেসর থাকবে তাই আশা করা হচ্ছে এই ফোনে 8GB RAM ভেরিয়েন্ট থাকতে পারে এবং খুব জোর হলে 128GB ইন্টারনাল স্টোরেজও থাকতে পারে। নেক্সট আমি আসবো এই ফোনের ক্যামেরাতে। ক্যামেরাও কিন্তু এই ফোনের একটা অন্যতম হাইলাইট। এই ফোনের রিয়ারে থাকতে চলেছে 64MP কোয়াড ক্যামেরা সেট আপ, যেখানে 64MP মেন ক্যামেরা রয়েছে, 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে, 2MP ডেপ সেন্সিং ক্যামেরা রয়েছে, এবং আরও একটা যে ক্যামেরা, এই ক্যামেরা সম্পর্কে আমি একটু কনফিউজে আছি। এখানে টেলিফোটো ক্যামেরাও থাকতে পারে অথবা ম্যাক্রো ক্যামেরাও থাকতে পারে, তবে কনফার্ম এই ফোনে 20x হাইব্রিড জুম থাকবে, তাই আশা করা যাচ্ছে এই ফোনে হয়তো টেলিফোটো লেন্সই দেওয়া হবে। আর ফ্রন্টে থাকতে চলেছে 32MP সেলফি ক্যামেরা, আশা করা যাচ্ছে 32MP সেলফি ক্যামেরা এই ফোনে দেওয়া হবে। নেক্সট আমি আসি এই ফোনের ব্যাটারিতে, কারণ ব্যাটারি হলো একটা ফোনের মেন পার্ট। তো রিয়েলমি তরফ থেকে কিন্তু কোনো কনফার্ম আসেনি যে এই ফোনে কত MAH ব্যাটারি থাকতে চলেছে, কিন্তু আশা করা যাচ্ছে এখানে 4000-4045 mAh ব্যাটারি থাকতে চলেছে। কিন্তু এটা কনফার্ম যে এই ফোনের সঙ্গে আমরা 50W-এর হুক সুপার ফাস্ট চার্জার আমরা পেয়ে যাবো, আর যদি এই ফোনে 4000 mAh ব্যাটারি থাকে তাহলে এই 50W-এর চার্জার দিয়ে এই ফোনটা 0-100% চার্জ হতে সময় লাগবে 35-40 মিনিট। তো বলতে গেলে এটা কিন্তু এই ফোনের অন্যতম একটা কি হাইলাইট ফিচার। এবার নেক্সট আমি আসবো এই ফোনের প্রাইসিংয়ে। তো বলতে গেলে ইন্ডিয়াতে রিয়েলমির মেন কম্পিটিটর হলো শাওমি বা রেডমি। তো বলতে গেলে শাওমি বা রেডমি এই মুহূর্তে যে ফ্ল্যাগশিপ ফোনটা আছে K20 Pro, যেটা Snapdragon 855-এর সঙ্গে রয়েছে, এটার দাম এই মুহূর্তে রয়েছে 25,000 টাকা। তো রিয়েলমি X3 Pro যদি ইন্ডিয়াতে আসে তো আশা করা যাচ্ছে যে শাওমির
ফোনের মতোই এর ফোনটার প্রাইসিং হবে। যেহেতু এখানে 64 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে, তার সঙ্গে Snapdragon 855 Plus প্রসেসর রয়েছে, তাই মনে করা হচ্ছে যে K20 Pro এর থেকে একটু দামটা বেশি হতে পারে। তবে এটা কনফার্ম ধরে নেওয়াই যাচ্ছে এই ফোনের দাম 30,000 টাকা কমে হবে। আর এই ফোনটার জন্য আমি আশা করি তোমরা প্রত্যেকে এক্সাইটেড রয়েছো, আমিও অনেক এক্সাইটেড রয়েছি এই ফোনটার জন্য যে এই ফোনটার প্রাইসিং কত হতে চলেছে। আর এই ফোনটা আশা করা যাচ্ছে ইন্ডিয়াতে 3 নম্বর বা 4 নম্বর ফোন যেটা Snapdragon 855 Plus-এর সঙ্গে আসতে চলেছে। আর নভেম্বর বা ডিসেম্বরের দিকে এই ফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে, ডিসেম্বরের সম্ভাবনা রয়েছে বেশি। তো এই হলো রিয়েলমি X3 Pro সম্পর্কে আমার কিছু কথা। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তো তোমরা নিচে কমেন্টে আমাকে বলতে পারো যে তোমাদের এই ফোনের কোন ফিচার্সটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, মানে 50W ফাস্ট চার্জার, নাকি Snapdragon 855 Plus প্রসেসর, নাকি 64 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা, নাকি 90Hz সুপার LED ডিসপ্লে। নিচে আমাকে কমেন্ট করতে ভুলবে না, অবশ্যই আমাকে কমেন্ট করে যা আনাবে। আর উপরে আই বাটনে আমি তোমাদের থেকে একটা ওপিনিয়ন নেব যে তোমরা তোমাদের ফোনের ব্যাটারির ক্ষেত্রে কোনটা চাও, মানে ব্যাটারি 5000-6000 mAh ব্যাটারি হবে, নাকি ফোনের সঙ্গে 50W ফাস্ট চার্জার দেওয়া হবে, তোমরা কোনটা চাও আমাকে অবশ্যই ওপরে আই বাটনে বলবে। তো বন্ধুরা, এই হলো রিয়েলমি X3 সম্পর্কে ভিডিও। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক অবশ্যই। তো বন্ধুরা, আজকের জন্য এই ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।